মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়ে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা রে দ্বীনের দাওয়াত দিতে গেলাম বড় আশা নিয়ে তায়েফের জমিনে তায়েফবাসী আমার নানার দেশ আমার নানির দেশের মানুষেরা আমাকে পাগল বলে ছোট বাচ্চাদেরকে ঈদ পাটকেল পাথর মারার জন্য নিক্ষেপ করতে আরম্ভ করেছে দয়ার নবীর গায়ে এরকম ভাবে আঘাত হয়েছে মনে হয় যেন কোন কোন দিন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে বসন্ত রোগ হয়েছিল কিন্তু না না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোন জটিল কঠিন রোগে আক্রান্ত করেন নাই এই দিন তো আমাদের কাছে আজকে বিলীন হয়ে যাইতেছে আমাদের সন্তানরা দিন থেকে দূরে চলে যায় সুন্নাত থেকে দূরে চলে যায় তারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত পাবজি নিয়ে ব্যস্ত আর কত গেম নিয়ে ব্যস্ত আমাদের সন্তানদেরকে ফিরে আনার জন্য একমাত্র কি লাগবে একমাত্র আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের সন্তানরা বড় বড় তারা ডাকাতে পরিণত হবে সন্ত্রাস হবে তারা নিজের বাবাকেও কেটে তারা নিজের মাকেও জবাই করতে দ্বিধাবোধ হবে না কেন তাকে দ্বীনের বোঝা আমি দেই নাই আমার সন্তান ছোটবেলা থেকে কোরআনের কাইমের তেলাওয়াতের আমি কোনো শিক্ষা দেই নাই আমার সন্তানকে আমি দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করেছি কোরআন দেখলে সে ভয় পায় কোরআনের কাছে যেতে চায় না কোরআনের বয়ান শুনতে চায় না দ্বীনের কথাও শুনতে চায় না চোখের হেফাজতও করতে চায় না পর্দাও করতে চায় না হুজুররা যখন পর্দার কথা বলে তখন সে পাশ কেটে কেটে চলে না এগুলো তো আসল কথা না এরপরে বলা হয়েছে যখন আমার সন্তান যখন কবরে যাবে যাওয়ার পরে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আমার সন্তান আমাকে আমার বাবা কোনোদিন নামাজের আদেশ দেন নাই আমাকে কোনোদিন পর্দার কথা বলেন নাই আমাদেরকে সুন্নতে চলার মতো কোনোদিনও কথা বলেন নাই যদি আসামি হয় তাহলে আমাদের গার্জিয়ানরা বড় আসামি আর তারপরে আমাদের কি আজাব হবে আপনি দেন আমার বাবারা বড় আসামি তারপর আমাদের কি কি শাস্তি দিবেন দেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন এই জন্য আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম নামাজের ইহতেমাম নামাজের আদেশ তাদেরকে তা দিতে হবে কিসের ভাই বলেন নামাজের মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজের অলসতার কারণে সাকার জাহান্নামের মধ্যে জ্বলতেছে